হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো তিনটি এমন পোর্ট নিয়ে যা বিভিন্ন সময় ইন্টারভিউতে কিংবা রিটেন পরীক্ষাতে এই পোর্ট তিনটা আসে। ভিল্যান কি, ট্রান্সপোর্ট কি বা অ্যাক্সেস পোর্ট কি, চলুন আমরা এটা দেখি। ভিল্যান হচ্ছে একটি কাল্পনিক বা লজিক্যালি ল্যাম্প বা এটা এক পোর্ট থেকে অন্য পোর্টকে পৃথক করে বা ভিল্যানকে ভার্চুয়ালি ল্যান বা একটা পোর্ট থেকে আর একটা পোর্ট পৃথক করে, এটা লজিক্যালি থাকে। যা আমাদের যেমন ফিজিক্যালি যে ভিল্যানটা আছে ল্যানটা আছে তার মতন না, এটা লজিক্যালি একটা ভিল্যানের ভিতরে একটা কাল্পনিক ল্যান যা এক পোর্ট থেকে অন্য পোর্টকে পৃথক করে। এমন একটি পোর্ট যেখানে একটি মাত্র ভিল্যান থাকে যা সরাসরি ব্যবহার করা যায়, অর্থাৎ ট্যাগবিহীন পোর্ট। এই ভিল্যান আসলে, যদি আমরা এই ভিল্যানটা এমন একটা জিনিস যে এই ভিল্যান যে আন্ডারে যদি অন্য কোনো পোর্টে এই একটা ভিল্যান থেকে অন্য কোনো পোর্টে যদি ইন্টারনেট টানতে চাই, তখন কিন্তু আমরা ইন্টারনেটটা পাবো না। আসলে আমার এতটুকুই বলল অ্যান্সার হবে ভিল্যান কি, ট্রান্সপোর্ট কি, অ্যাক্সেস পোর্ট। থ্যাংকস ফর ওয়াচিং, আমাদের সাথে থাকুন। এরকম ছোট ছোট ইন্টারভিউ কোশ্চেন এবং বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স নিয়ে আমরা এই চ্যানেলে কাজ করব। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।